বিদেশে যদি কোনো নারী কর্মী নির্যাতনের শিকার হন বিদেশি মালিকের দ্বারা, যেই যেই হয়তো যদি বাসাবাড়ির কাজে গিয়ে থাকেন বা কোনো কোম্পানিতে কাজে গিয়ে থাকেন, সেই মালিকের কাছে যদি তিনি নির্যাতিত হন, সেই ক্ষেত্রে তিনি বিচার চাইলে বা আইনের আশ্রয় চাইলে তার কি করা উচিত? নিশ্চয়ই তার দূতাবাসে যোগাযোগ করা উচিত, সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। সেই সময় আইনি প্রক্রিয়াটি বা পদক্ষেপটি সে কিভাবে নিতে পারে? ধন্যবাদ। এখানে একটা জিনিস বলা দরকার যে যখন কোন নারী এখান থেকে যায়, তখন সে কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যখন যায় তখন তাকে দ্রুত ফেরত আসতে হয়, এই কারণে যে তার কোনো শেল্টার হোম নেই, অর্থাৎ সে যে ওখানে থাকবে তার খাওয়া পড়া তার আশ্রয় না থাকার জন্য সে বাধ্য হয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে চলে আসে। এখানে আমি মনে করি যে জায়গাগুলোতে আমাদের নারী বা পুরুষ শ্রমিকরা যান বেশিরভাগ, যেমন সৌদি আরব বলেন বা আদার্স যে কান্ট্রি গুলো আছেন যেখানে অনেক পরিমাণ বেশি আছে বা নির্যাতনের শিকার বেশি হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সেই জায়গাগুলোতে আমার মনে হয় দূতাবাসের সাথে একটা শেল্টার হোম থাকা উচিত যতক্ষণ পর্যন্ত ওই দেশের এই পুরুষ বা নারী তার কমপ্লেনটা দায়ের না করবে বা ওখানকার সরকারের সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রদূত কোনো একটা ব্যবস্থা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত যেন তারা ওখানে থাকতে পারে। তাহলে পরে যেটা হবে, তাহলে ওই ওই দেশের আইনে কিন্তু সে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যাতে আর বাংলাদেশের আইনে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু বলা আছে যে বিদেশের যে কোনো জায়গায় হোক না কেন নারী যদি কোনো অত্যাচার বা নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে সে কিন্তু বাংলাদেশের আইনের আশ্রয় গ্রহণ করতে পারবে, এই আইনে আশ্রয় গ্রহণ করতে পারবে। তো সেই জায়গাগুলো থেকে এখানকার রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে পারবে। আর আমাদের বিদেশে দূতাবাস গুলো আছে সেখানে যদি শেল্টার হোমে থাকার ব্যবস্থা করা হয় তাহলে পরে তারা অনেকদিন থেকে এই ফাইটটা করতে পারবে এবং তাদের অধিকারটা বা তাদের যে বিচার ব্যবস্থা তারা করতে পারবে। আপনি সৌদি আরবে দেখেছেন কয়েকদিন আগে একটা মৃত্যুদণ্ড হয়েছে একটা নারী কর্মীকে মেরে ফেলার জন্য, তার মানে কি আমরা ইচ্ছা করলে সে কাজটা করতে পারি? আমাদের ইচ্ছাটা হচ্ছে ওখানকার দূতাবাসের দায়িত্ব কর্তব্য, কারণ এই সমস্ত অসহায় সাধারণ নারী পুরুষ নারী কিন্তু জানে না তাদের কি কি অধিকার কি কি রাইটস আছে। সুতরাং তারা যখন নির্যাতনের শিকার হবে তাৎক্ষণিক ভাবে যেন তারা ওই জায়গাগুলোতে কন্ট্যাক্ট করবে এবং আমাদের দূতাবাস সেই জায়গাতে তাদের শেল্টার দেবে এবং তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয় একটু খুব পরিষ্কার করে জানতে চাই যে আমাদের ডিবিসি নিউজে একটি সংবাদ প্রকাশিত হচ্ছে সম্প্রতি একটি বিষয়ে যে একজন নারী পূর্ব আফ্রিকার একটি দেশে যে মরিশাসে যে নির্যাতনের শিকার হয়েছেন এবং সেখানে তিনি ধর্ষণের শিকার হয়েছেন, পরে দেশে ফেরত এসেছেন বেশ কিছুটা সময় পরে। যে অবস্থায় তিনি ফিরেছেন তখন তিনি অসুস্থ ছিলেন, পরবর্তীতে দেশে এসে নানান রকম যে দালালদের চাপের কারণে বা ভয় ভীতি দেওয়া বা হত্যার হুমকি নানান রকম হুমকির কারণে তিনি আইনের আশ্রয় তাৎক্ষণিক নেননি। এরকম ক্ষেত্রে যারা হয়তো বিদেশে ধর্ষিত হয়ে ধর্ষণের শিকার হচ্ছেন বা দেশে ফেরত আসছেন, তখন তাৎক্ষণিকভাবে তার কি করা উচিত? যদি এরকম কোনো রকম হুমকিও থাকে বা কোনো রকম চাপও থাকে তখনও তার আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে বাংলাদেশের এই নারীদের অত্যাচার বা যে বিষয়গুলো আছে সেটা কিন্তু ইন্ডিয়াতেও হয়, কিন্তু ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত বলেন ইন্ডিয়ার সরকার বলেন জনস্বত্ব ব্যুরো কিন্তু খুব স্ট্রং, যার জন্য তারা কিন্তু অনেক বার্গেনিং করতে পারে এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে। আমি সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে এই ধরনের ভীত সন্ত্রস্ত হয়ে যদি কোনো নারী ফেরত আসে আমার মনে হয় যে এয়ারপোর্টে একটা উইং থাকা উচিত জনস্বত্ব, যে তারা কেন এসে ওই জায়গায় যদি তারা এসে কোনো লিখিত যেভাবে হোক একটা যদি কমপ্লেন করে যে তারা এই কারণে এসছে, তারপর সেই কমপ্লেনের ভিত্তিতে সে বাড়িতে যায়, এই কমপ্লেনের ভিত্তিতে অবশ্যই এখানকার যে রাষ্ট্রদূত আছেন বা সেই দেশের যে কন্ট্যাক্ট পার্সন আছে তাদের সাথে বাংলাদেশ সরকার ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের তাদের তার যে কমপ্লেনটা সেখানে দেবে এবং সেটা যাতে প্রপারলি একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে যেন সেই জন্য একটা বিচার পায় বা ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবে। আর একই সঙ্গে বাংলাদেশের কথা বলি, আপনি জানেন যে বাংলাদেশের যদি সে যে আপনি যেটা বলেন সে ঘটনা আমিও জানি, যদি রেপের শিকার হয় মেয়েটি আনমেরিড, তাহলে পরে সে যখন গিয়েছিল তাহলে সেই যে সময়টা ছিল, আপনি জানেন আমাদের মেডিকেল সায়েন্স যে এখন অনেক এগিয়ে গেছে, তারা কিন্তু একটা ভালো করে পরীক্ষা করে বলে দিতে পারে যে কতদিন আগে সেক্সুয়াল সে বা অ্যাসল্ট হয়েছিল, সেটার উপর বেস করেও কিন্তু এই আইনটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি এবং তার বিচারটা নিশ্চিত করতে পারি। আমাদের মেডিকেল সায়েন্সকে আমাদের বাংলাদেশের যে ফরেন্সিক বিভাগ আছে তাকে আরো আপডেট হতে হবে এবং তারা যেন একটা মানবিক দিক থেকে চিন্তা করে যেন তাদেরকে সাহায্য করে সেদিকে আসতে হবে, তাহলে কিন্তু এদের বিচার পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার না।